ইলিয়াস হোসেন থাকেন বিদেশে, কিন্তু ঢাকায় চালান ডাকাত দল। বিদেশে বসেই নিয়ন্ত্রণ করে দেশে থাকা সাত সদস্যের এই চক্রটি। ডাকাতির টাকায় ইলিয়াস এলাকায় কিনেছেন বাড়ি ও জমি। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে দলের সদস্যদের দেন নানা নির্দেশনা। কেউ গ্রেপ্তার হলে জামিনের ব্যবস্থা করেন। ডাকাতির পর টাকারও ভাগ বাটোয়ারা করে দেন দূর প্রবাসে বসেই। ইলিয়াসের ডাকাত দলের সদস্যদের নজর থাকে জমি রেজিস্ট্রি অফিসের আশেপাশের এলাকা। কেউ ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুললে বা রেজিস্ট্রি অফিসে জমি কেনাবেচা করার নগদ টাকা বহন করলেই অস্ত্রের মুখে তা কেড়ে নেয় তার দলের সদস্যরা। এই চক্রটি ডিবি বা র্যাবের স্টিকার লাগিয়ে মাইক্রোবাস নিয়ে ঘুরে বেড়ায়, টার্গেট ব্যক্তিকে তুলে নগদ টাকা রেখে ছেড়ে দেয়। ওই সময়ে তাদের হাতে থাকে পিস্তল ও ওয়াকিটকি। ইলিয়াস হোসেনের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির খাসেরহাট এলাকায়। তিনি সৌদি আরব থেকেই নিয়ন্ত্রণ করে এই ডাকাত দল। গত বছরের অক্টোবরে রাজধানীর ডেমরা এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে 36.5 লাখ টাকা লুট করে ডাকাত দলের সদস্যরা। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত করতে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি বিভাগের সদস্যরা ইলিয়াসের ডাকাত দলের সন্ধান পায়। এর মধ্যে অন্যতম হচ্ছে আবুল কাশেম জাহির এবং মুস্তাফিজুর রহমান, এরা দুজনই বড় ডাকাত। এদের নেতৃত্বে তারা 5-7 জনের একটা টিম যখন ওই বাড়ি যে গাড়িটা যখন ডেমরা ব্রিজের উপরে যায় তখন আটটা যে আমরা ডিবি থেকে আসছি আপনার গাড়িটা খুলে তার কাছে যে টাকা ছিল ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, এই ডাকাত দল বিদেশ থেকে আসা ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী বা জমি বিক্রি করা ব্যক্তিদের টার্গেট করত। গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ও আবুল কাশেম ওরফে জাহিদ নামে দুই ডাকাত সদস্যের তথ্যের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবং এদের অনেক সংখ্যক রয়েছে, আমরা তাদেরও নাম নাম্বার পেয়েছি এবং তারা দুজন গতকাল আদালতে তারা 164 করেছে এবং তারা কিভাবে ডাকাতিটা করেছে তারা স্বীকার করেছে এবং বাকি যে আসেন তাদের নাম বলেছেন এবং আমরা সেই তাদের নাম নাম্বার পেয়েছি, তাদের আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এদিকে গ্রেপ্তারকৃত একজন সাক্ষাৎকারে জানায় তারা সবাই হোয়াটসঅ্যাপে বিদেশি মোবাইল অপারেটরের নম্বর ব্যবহার করে। ইলিয়াস এসব নম্বর সংগ্রহ করে তাতে হোয়াটসঅ্যাপ চালু করে দলের সদস্যদের জন্য পাঠায়। এরপর তারা বিভিন্ন রাউটার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে। ডাকাতিতে যে গাড়িটি ব্যবহার করে সেটির নম্বর প্লেটও বদলে ভুয়া নম্বর প্লেট বসিয়ে করে এইসব ডাকাতি। আমি করছি এটা ওই আপনার ইলিয়াস, জাহিদ, আর হইল জাফর, আর হইল জাহিদ জামাল, মিজান। ডিবি সূত্রে জানা গেছে গত বছরের 8 অক্টোবর ব্যবসায়ী জাকির হুসাইন ও তার সহযোগী সজীব নারায়ণগঞ্জ থেকে 36,50,000 টাকা নিয়ে ঢাকায় আসছিলেন। তাদের ডিবি পরিচয়ে গাড়িতে উঠিয়ে টাকা নিয়ে তাদের ফেলে চলে যায়। এরপর ডিবি ছায়া তদন্ত শুরু করলে গ্রেপ্তার হয় এই দুইজন। ইলিয়াসের এই চক্রে মোট 8 জন সদস্য রয়েছে। এরা ডাকাতি করার সময়ে নিজেদের কখনো ইন্সপেক্টর, কখনো ডিবি ডিসি, আবার কখনো র্যাবের মেজর ক্যাপ্টেন বলেও পরিচয় দেয়। সুরজ আহমেদ, কালবেলা।